দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, দুপুরে সূর্য এখন মাথার উপরে এবং আন্দোলনকারীরা কিন্তু এই রোদের মধ্যে বসে আছে এবং গত 5 দিন ধরে এবং আজকে ষষ্ঠ দিনে পড়েছে এই আন্দোলন। এবং আমরা প্রতিদিন কিন্তু দেখেছি সারা রাত অবস্থানের পরও এই দুপুরের সূর্যকে উপেক্ষা করে আন্দোলনকারীরা এবং এই দাবিতে যারা একাত্ম তারা এই জায়গাটিতে অবস্থান করে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং কিছুক্ষণ আগে এখানে বিপিএল এর একটি দল দুরন্ত রাজশাহী এই জায়গাটিতে এসেছিল, তাদের প্লেয়ার এবং ম্যানেজার সহ, এবং তারা এসে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গেছে। এবং আমরা যতদূর জানি কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জাতীয় দলও এখানে চলে আসার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি পুরো পরিস্থিতিটা একটু যদি ঘুরিয়ে দেখাতে চাই আপনাদেরকে, এখানে যে আমরা দেখতে পাচ্ছেন আজ সপ্তাহের প্রথম দিন, প্রথম কার্য দিবস, তারপরেও কিন্তু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এবং প্রত্যেকের হাতে আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। এখানে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জায়গায় অবস্থান করছেন। এবং এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু আছেন যারা বিরতিহীনভাবেই এখানে অবস্থান করছেন, এবং এর বাইরেও অনেকে কিন্তু আছেন যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা বিভিন্ন সময়ে এই জায়গাটিতে আসছেন এবং এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছেন, একাত্মতা ঘোষণা করছেন। এবং তারপর কিন্তু তারা আবার নিজের কাজে ফিরে যাচ্ছেন এবং কাজ থেকে ফিরে এসে আবারও এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছেন। এবং তারা যেটি বলছেন যে সারা দেশব্যাপী যেই মেসেজটি সবার কাছে পৌঁছে দিতে চান সেটি হচ্ছে প্রতিটি জায়গায় তারা যেন এই রাজাকার এবং যুদ্ধাপরাধী 71-এর সময় যারা মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল তাদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হয়। এবং এখানে আরেকটি মেসেজ এই আন্দোলন থেকে এসেছে, সেটি হচ্ছে কাদের মোল্লা যে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর তার কারাগারে তাকে মালির কাজ দেওয়া হয়েছে, তো তাদের দাবি তাকে যেন মালির কাজ দেওয়া না হয় এবং ফুলের বাগানে রাখা না হয়, তাকে এমন কোনো কাজ দেওয়া হোক যেটা তার জন্য আত্মসম্মান বোধে, তার আত্মসম্মান বোধে আঘাত করে। তো এখন পর্যন্ত এই ছিল সব পরিস্থিতি এবং জাতীয় দল আসা মাত্র আপনাদেরকে আমরা এখানে আবারও ফিরিয়ে আনবো। এখন ফিরে আছি স্টুডিওতে।